বৃহস্পতিবার রাজ্য বিধানসভার শেষ দিনে এমবিবি বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম তথা আইএলএস পরিষেবা চালু করার বিষয়ে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর নিকট প্রস্তাব তুলে ধরলেন সিপিএম বিধায়ক সুদীপ সরকার। তিনি বলেন, শীতের মরশুমে প্রবল কুয়াশায় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান অবতরণে যেন বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই আইএলএস পরিষেবা। কিন্তু বর্তমানে এমবিবি বিমানবন্দরে এই পরিষেবাটি অচল অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে ঝড়ো আবহাওয়া কিংবা প্রবল কুয়াশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিমানগুলো অবতরণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অতি সত্বর যেন রাজ্যের পরিবহন দপ্তর বিমানবন্দরের এই পরিষেবাটি চালু করার উদ্যোগ গ্রহণ করে। বিধায়কের এই প্রস্তাবের প্রত্যুত্তরে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অত্যাধুনিক এমবিবি বিমানবন্দরটি আইএফআর অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলসের আওতাধীন। অতি সম্প্রতি আইএলএস পদ্ধতি নবীকরণের ফলে আংশিক জটিলতা তৈরি হয়েছে, তবে এ বিষয়ে ডিজিসিএ কে একটা রিপোর্ট প্রেরণ করা হয়েছে এবং ডিজিসিএস এর অনুমতি মিললে 2024 সালের মে মাসের মধ্যে এমবিবি বিমানবন্দরে আইএলএস পরিষেবা চালু হয়ে যাবে। 20 কিলোমিটার বেগেও যদি জ্বর বয়ে যায় তাহলে সেই বিমানগুলি ল্যান্ডিং করতে পারে না। সেদিন 9টি বিমান আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য থেকে এসছেন, ঘুরে ঘুরে চলে গেছেন। সেই যে ইনস্ট্রুমেন্ট সিস্টেমটা খারাপ থাকার কারণে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, খুব সেন্সিটিভ বিষয় সেটা, সেটা যাতে অতি সত্বর মেরামত করে পুনরায় চালু করার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ স্যার। এই আইএল সিস্টেম বর্তমানে এটা চালু নেই, তবে আমাদের দপ্তর থেকে, আমার তরফ থেকে বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেটা বলা হয়েছে। এবং এই আইএল সিস্টেম মানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, যেটা আপনি নিশ্চয়ই জানেন, আর কারণ এটা 80 মিটার 800 মিটার ভিজিবিলিটির মধ্যে ফ্লাইট ল্যান্ডিং করতে পারে এবং প্রতিকূল পরিবেশের মধ্যে সেটা ল্যান্ডিং করতে পারে। কিন্তু যে কোনো কারণে সেটা বন্ধ রয়েছে, ত্রুটিগত কারণ রয়েছে, এবং ডিজিসিএর কাছে সে অ্যাপ্রুভালও গেছে, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের কাছে ক্যালিব্রেশনও সেখানে করা হয়েছে, ইন্সপেকশন করা হয়েছে এবং রিপোর্ট ডিজিসিএর কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অ্যাপ্রুভাল এলে আগামী দিনে আমরা যেটা বলেছি এস্টিমেটেড আইডিয়া, যেটা আমাদের মে মাসের মধ্যে আমাদের সেটা পুনরায় চালু হবে। এই পরিষেবা চালু হলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিমানগুলো বিনা বাধায় অবতরণে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।